সাম্প্রতিক বছরগুলোতে দেশে কৃষিতে যান্ত্রিকীকরণ ব্যাপক সম্প্রসারিত হয়েছে। জমিতে ট্র্যাক্টর, ধান রোপণ, সেচ কাজ, ধান কাটা, মাড়াই ইত্যাদিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান। বগুড়া জেলা এর মধ্যে অন্যতম। জেলার বিসিক শিল্পনগরী ছাড়াও বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে হালকা কৃষি যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ। বগুড়া ভিত্তিক এগ্রিকালচারাল মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বগুড়া এবং তার আশেপাশে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি যন্ত্রপাতি উৎপাদন কারখানার সংখ্যা 80টি, কৃষি যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান 100টি এবং কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ বিপণন কেন্দ্র 250টি। কবে কিভাবে বগুড়ায় কৃষি যন্ত্রপাতি উৎপাদনের গোড়াপত্তন হয় এ নিয়ে নানা রকম ব্যাখ্যা থাকলেও মূলত 80-এর দশকে বগুড়া শহরে গোয়াল রোডে গড়ে ওঠা লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই বগুড়ার এই শিল্পের বিকাশ শুরু হতে থাকে এবং 90-এর দশক থেকে বগুড়ায় বিসিক, সুতাপুর, চারমাথা, রেলওয়ে মার্কেট, মাটির ঢালি, নওদাপাড়া, বাদুরতলা ইত্যাদি জায়গায় প্রায় 700টি কারখানা গড়ে ওঠে। এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানে প্রায় 1,00,000 লেথ ও ফাউন্ডি শ্রমিক কাজ করছে। এখানে ডিজেল ইঞ্জিন লাইনার, ডিজেল ইঞ্জিন পিস্টন, গজন পিন, পাওয়ার টিলার টলি, ট্র্যাক্টর টলি, আগাছা নিরানি যন্ত্র, ডিপ টিউবওয়েল, ভুট্টা মারাই যন্ত্র, ওপেন ড্রাম থ্রেসার, সাইলেন্সার, পাম্প, ফয়েল ফিল্টার, পিটি পলি ইত্যাদি 74 ধরনের হালকা কৃষি যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ উৎপাদিত হচ্ছে, যা দেশের মোট কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের চাহিদার প্রায় 70% এবং এর বাৎসরিক বিপণন মূল্য প্রায় 1,000 কোটি টাকা। এতে করে দেশে প্রতি বছর অন্তত 500 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।